বিএস ফোর সুপার স্প্লেন্ডার আপনি কেতিয়া কিনেছিল এরকম 10 তারিখ জুন মাহত আচ্ছা আপনি যেটা কিনিব গৈছিল নতুন কিনিব গৈছিল না পুরানা নতুন কিনিব গৈছিল নতুন বলিয়ে সাই মটর মটরসর পর দিছে মো পান কার্ড ভোটার আইডি ফটো আর আপনার বাইকখন রেজিস্ট্রেশন হই গল হই গল কার নামটা কাবেরি বহে মোর নাম রাজেন মাঝি নাম আর সি মই পোয়া নাই ডিলার পোয়া দিয়াই নাই ডিলারে মানে মই হদিলো ফোন মারি এদিন দুমাহমান লাগিব আর পোয়া নাই যোগাযোগ করেছিল মানে হে দুমাহ লাগিব অলপ সময় লাগে ফোনত কথা পাতিলো ফোন মারি কিনে সুপার স্প্লেন্ডার কেতিয়া লৈছিলে 25 মে 25 মে লৈছিলে আচ্ছা কো পালিছিলে সাই মটর সাই মটর যেটা আপনি এজেন্সি পর লোবলে গৈছিলে তেতা আপনি নতুন বাইক লোবলে গৈছিল না নতুন 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 বাইক তো এজেন্সি আপনাক নতুন বাইক বলি বিক্রি করি হয় হয় আর কি দিছিলে লগত লগত তো তেনেকে ইনস্যুরেন্স তো দিছিলে আর যেবিলা ধর কিনা রিসিপশন দিছিলে আর রেজিস্ট্রেশন কেতে কোয়া আছে রেজিস্ট্রেশন তো হেতি কই দিম বলি কোয়া আছিল তো রেজিস্ট্রেশন মোর নামত নহয় এতিয়া মই চাইছো যে রিঙ্কি বৰুৱা নামতে উলাইছে রেজিস্ট্রেশন আর ইনস্যুরেন্স তো কার নামত আছে ইনস্যুরেন্স তো মোর নামত আছে বুঝে যাব আপনার নামত হয় আপনার নামটো বুঝে যাব কর্মী কি কব এই বন্ধবত কি কব আপনি মোৰ ফলত এনেকুৱা মানে দুর্নীতি কৰিব নালাগে চাই মটৰ আছে আমাৰ নিচিনা ধৰক দুখীয়া মানুহ এজনক মানে ঠগাটো মই ভাল দেখা নাই অকল মোক বুলি নহয় এনেকৈ মই জনামতে আজি বহুত বাইক এনে বিক্ৰী কৰিছে গতিকে মই এটা ধিকাৰ দিছোঁ আৰু চৰকাৰক কি বুলি ক'ম আৰু চৰকাৰে এইবিলাক চাব লাগে যাতে এনেকুৱা দুৰ্নীতি হ'ব নালাগে হয় নহয় মই সেই চৰকাৰক মই অনুৰোধ জনাইছোঁ বিএছপৰ হয় বুলিয়ে জনাইছিলে আৰু মই বিএছপৰখনেই আনিম মই নতুনখন অনোৱাৰ অনাৰ কোনো হেৰি নাছিলে কিন্তু বেলেগৰ নামত যে ৰেজিষ্ট্ৰেশ্যন হ'ব সেই কথাটো মই জনা নাছিলোঁ।